সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো কনজুগেজ আমরা জানি যে ভার্বকে একটা বাক্যে ব্যবহার করতে হলে কনজুগে করে ব্যবহার করতে হয় সুজি অনুযায়ী কনজুগে করতে হয় আবার সময় অনুযায়ী কিন্তু কনজুগে করতে হয় যেমন বর্তমান কালে যদি একটা কাজ করা হয় সেটাকে একভাবে লিখতে হয় আবার অতীত কালের কাজটাকে করতে হলে কাল অনুযায়ী কাজটাকে পরিবর্তন করে লিখতে হয় আবার ভবিষ্যৎকালে কাজটা করা হলে সেটাও কিন্তু পরিবর্তন করে তারপরে লিখতে হবে তাই না তো আজকে আমরা আলোচনা করব ভবিষ্যৎকালে কিভাবে কঞ্জুগি করব অর্থাৎ একটা কাজ যখন ভবিষ্যৎকালে করব সেটা কিভাবে লিখব তো এর আগে আমার একটা ক্লাস ছিল লেফিচুর ফ্রস আজকে আলোচনা করব লেফিচুর সাম্পলা সাধারণ ভবিষ্যৎকাল নিয়ে আজকে আলোচনা করব আর আলোচনা করব হলো শুধুমাত্র প্রমিয়ার গ্রুপের ভ্যাবগুলিকে কিভাবে কনজুগে করতে হবে লেফিচর সাম্পে অর্থাৎ ভবিষ্যৎকালে আমরা তো জানি যে ফরাসিতে যত ভ্যাব আছে ওই ভ্যারগুলিকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে প্রমিয়ার গ্রুপের ভ্যাব দুজেম গ্রুপের ভ্যাব এবং থোয়াজেম গ্রুপের ভ্যাব তো আজকে আমি শুধু প্রমিয়ার গ্রুপের ভ্যার আলোচনা করব আর সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হলো ফরাসিতে যত ভ্যার আছে এর মধ্যে কিন্তু গ্রুপের তো আপনারা যখন লো ফিউচার সাউন্ড শেখার ক্ষেত্রে ফ্রমিয়ার গ্রুপের ভ্যার কীভাবে কিভাবে করতে হয় সেটা শিখে যাবেন অনেকটাই কিন্তু এগিয়ে যাচ্ছেন তাই না ঠিক আছে চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই একটা ভ্যাব কনজুগে করতে হলে আমরা দুইটা অংশ পাই প্রথম অংশটা রাডিকাল আর দ্বিতীয় অংশটা হলো তেমিনিজুম রাডিকালটা পাব কোথা থেকে এই যে এখানে আছে লাফিনিতি অর্থ মূল ভেভ তার সাথে যুক্ত হবে হলো আবহাওয়া ওয়েভের বর্তমানকালের কনযুগে করা যেই রূপটা সেটা এই যে এখানে আছে কি জ জ থেকে ওটা বাদ দিয়ে একটা আপস্তু দিতে হয় কারণ এখানে ভয়েল দিয়ে শুরু হলে তাহলে জটাকে আমরা এইভাবে লিখি তো কী হলো এখানে জে চি আ ইল আ এল আ তো আমি এখানে শুধু এই ভেবটাকে যে কনজো করেছি এটাই কিন্তু উচ্চারণ লিখেছি এখানে কি আছে এ এ জন্য জন্য হয় আ জন্য আ ইলের উচ্চারণ কিন্তু দুইটা একই রকমের নুজাভো আমি এখানে আভো লিখি নাই কেন লিখি নাই আমি বলছি ভে এটাও আমি আভে লিখি নাই শুধু এ লিখেছি এই দুইটা বিষয় একটু পরে বলছি ইল জো এলো এখানে খেয়াল করে দেখবেন এই যে এখানেও এখানেও আবার এখানে আ এখানে আ এখানে অ এখানে বানানটা ক্ষেত্রে ও একটু ভিন্ন থাকলেও কিছু কিছু উচ্চারণ কিন্তু সাথে মিলে যাবে একই রকমের হবে এটা খেয়াল রাখবেন তাহলেই হবে আচ্ছা আমি এটাকে কেন আমি অ লিখেছি এখানে তো উচ্চারণ করলাম নোভো এটাকে আভো আর এটা হলো ভে আসলে এইটুকু বাদ দিয়ে দিতে হবে নো এর জন্য যে আভো আবো থেকে এইটুকু বাদ দিতে হবে ঠিক এর জন্য ভে আছে না এই আভে থেকে এইটুকু বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা কি পেলাম ও এন এস ও এন এস হলো অ আর ও হলো এ আমরা আসলে এইটুকু নিব এই নু এর সাথে যে আবু আছে না শুধু ও নিব আর ভু থেকে আছে আভে নিব না শুধু এ নিব ঠিক আছে তাহলে এখানে কি জয়ের জন্য হয় এ চের জন্য আ ইল এর জন্য আ বা এল এর জন্য আ নু এর জন্য ও ভু এর জন্য এ আর ইল জন্য ও এল এর জন্য ও তো এখন দেখব রাডিক্যাল এবং একসাথে যোগ করে কিভাবে কনজুগেট করতে হবে ঠিক আছে তো এই এখানে আছে কি আমি এখানে মজে এ নিয়েছি আমি কিন্তু প্রথমে বলেছি আজকে শুধুমাত্র ফ্রোমিয়র গ্রুপের ভ্যাবগুলিকে কনজুগেট করে দেখাবো তো প্রমিয়ার গ্রুপের ভ্যাপ চেনা তো একেবারেই সহজ আছে যে যত ভ্যাব আছে যখন শেষে ও এক আছে তাহলে জেনে যাবেন যে এগুলি গ্রুপের ভ্যাপ তবে একটা ভেব ছাড়া সেটা হলো আলি অর্থ যাওয়া আলে ফের ও এক দিয়ে শেষ হয় কিন্তু একমাত্র আলে ভেবটা ছাড়া যত ভেব পাবেন এরকম শেষে থাকবে ও এক তখনই জানবেন এটা ভূমির গ্রুপের ভেব ঠিক আছে তো মর্জে এখানে আমরা একটা ভূমির গ্রুপের ভেব নিলাম মর্জে অর্থ খাওয়া তো আমরা কি করব এই যে এখানে তো জ চু ইল এল এগুলো হলো আমাদের সিউজে এই অনুযায়ী কি করব এই যে কনজুগেটটা আমি এখানে করে রেখেছি কিভাবে করেছি এটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আছে মজে আমরা সরাসরি এখানে মজেটা লিখে ফেলেছি ঠিক আছে এখানে সরাসরি যখন লিখে ফেলেছি আমাদের রাডিকাল নেওয়া হয়েছে এখন আমরা কি করব তেহম নিয়ে যাবো এই যে এখান থেকে জয়ের জন্য এটা নিয়ে নিলাম যোগ করে দিলাম হয়ে গেল মজ হে জ মজ হে আমি খাবো কিউ মজ হা তুমি খাবে ইল মজহা সে খাবে এল মজহা সে খাবে নু মজহ আমরা খাবো আপনি খাবেন আপনারা খাবেন বা তোমরা খাবে ইল বা এল মজহ তারা খাবে আমি কিন্তু এখানে পড়েছিলাম মজে আমার এখানে এ যুক্ত করেছি উচ্চারণ কি হবে তাহলে মজে এ না এরকম কিন্তু না উচ্চারণটা আমি একটু পড়ে দিচ্ছি যেমন এখানে আছে কি এম আ এন এর উচ্চারণ হলো ম আ এন এর উচ্চারণ অ তাহলে এম এর সাথে আ এন যুক্ত হয়ে কি হলো ম আর এইটুকু ছিল জে এইটুকু এখন আর আলাদা পড়তে হবে না পড়তে হবে এইটুকু একটা এইটার সাথে চলে আসবে ঠিক আছে তাহলে উচ্চারণটা কি হবে ম জ হে এটা তো তো খুব স্লো করে ভেঙে ভেঙে বললাম একসাথে বললে কি হবে হে ঠিক আমরা পেলাম একটু শর্ট করে আর কি মজ হে তাহলে এখানে কি হবে মজ হা এখানে হবে মজ হা এই দুটা একই রকমের উচ্চারণ তো আমরা এইটুকু আগে মজ বলে তারপরে বাকি এর সাথে তেমনি যুক্ত করে আমরা উচ্চারণটা করব তাই না তারপরেও আপনারা যারা বানানের ব্যাপারে এখনও একটু সমস্যায় আছেন আমার চ্যানেলে কিন্তু অনেকগুলি ভিডিও আছে বানান সংক্রান্ত নিয়ে তো প্রত্যেকটা ভিডিও যদি খুব ভালো করে দেখেন মনোযোগ দিয়ে দেখেন বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের বানানটা একেবারে সুন্দর করে আয়ত্ত চলে আসবে ওই ক্লাসগুলি যদি করে থাকেন তাহলে আপনারা এই বানান নিয়ে এত সমস্যায় পড়বেন না ঠিক আছে এখন তো আমি আরো কয়েকটা ভেবকে এভাবে কনজুগেট করে দেখিয়ে দিচ্ছি শুধু নিয়মটা দেখার জন্য আর একটু প্র্যাকটিস করার জন্য দিলাম তো এখানে আর বাংলাটা আমি লিখে দিলাম না আপনারা তো জানেন জো অর্থ কি চিউ অর্থ কি তাই না তো এখন কথা বলাটাকেও আপনি যেহেতু এখানে কি করতেছেন ভবিষ্যৎকালে কনজুগেট করতেছেন তাই না তো ভবিষ্যৎকালে কি বলতে হবে কথা বলাটাকে আমি কথা বলবো আর তুমির জন্য হবে কি তুমি কথা বলবে তো এটা আপনারা নিজেরাই বসিয়ে নেবেন তো আমি মূলত যেটা শেখা সেটাই দেখাচ্ছে আপনাদেরকে যে পাল হে এখানেও কিন্তু দেখেন এটুকু ছিল কি পাখ তারপরে লো তারপরে হে ঠিক আছে দেখেন আছে পাল হে চুপাল হা ইল পাল হা নু পাল হু পাল হে ইল পাল হ এই যে পালে আমরা কিন্তু মূল ভ্যাব যেটা ছিল সেটাকে কাটা ছেড়া কিছুই করি নাই আমরা সরাসরি বসিয়ে দিয়ে আমরা জাস্ট একটা তেমনিজ বসিয়ে দিয়েছি তাহলে আমাদের নতুন করে কিন্তু কোনো কিছুই শিখতে হলো না শুধুমাত্র নিয়মটা জানা হলো এখানে আমি আরেকটা ফ্যাপ ও কনজুগে করে দেখিয়ে দিচ্ছি এখানে আছে সন্তে অর্থ গান করা সন্তেটাকে মূল ভেবটাকে নিব এই যে এখানে এভাবে মূল ভেবটা আমি দেখেন এখানে বসিয়ে দিয়েছি আর সাথে কি করেছে এই যে এ আ আ এই তেমনিজগুলি সবগুলির সাথে সাথে যুক্ত করে দিয়েছি তাহলে আমি গান করবো চুসন্ত হা তুমি গান করবে ইল সন্ত হা সে গান করবে নু সন্ত হবো অর্থ নাচ করা যুদ হা ইল দংস হা নু দংস হুদংস হে ইল দংস হ তাহলে একেবারেই সহজ তো এখানে আমি কিছু ভ্যাব দিয়ে দিয়েছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আমি তো বলেছি ফরাসিতে নাইনটি পার্সেন্ট ভ্যাপ কিন্তু প্রমেয়ের গ্রুপের ভ্যাপ আপনারা এখন থেকে প্রমেয়ের গ্রুপের ভ্যাপগুলিকে দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন আর এখানে আমি যে ভ্যাপগুলি দিয়েছি এখান থেকে মুখস্থ করে আপনারা নিজেদের মতো করে কিন্তু প্র্যাকটিস করতে পারেন এখানে আছে থাভাইয়ে অর্থ কাজ করা রুয়ে অর্থ খেলা করা ভেরসে অর্থ ঢালা নাজে সাঁতার কাটা কুইজিনে রান্না করা এমে পছন্দ করা মার্শে হাঁটা চিৎকার করা দেখা পরিবর্তন করা সঞ্জে আহিবে পৌঁছা পাঠানো দিয়ে অধ্যয়ন করা আবিতে বাস করা আভিতে আমন্ত্রণ করা হ্যাপিতে পুনরাবৃত্তি করা এ পেলে বানান করা একুতে শোনা সৌতে ও একটা বাদ পড়ে গেছে আজতে যোগ করা সৌতে লাফ দেওয়া কাশে লুকানো লুকানো হবে ভুলে যাওয়া যাই হোক আমি যে কয়েকটা ভ্যাব দিয়েছি এগুলি দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন এছাড়াও আরো যেসব ব্যার আপনাদের সামনে আসবে তো এখন থেকে আপনারা কিন্তু নিজের এই ফোনের গ্রুপ দিয়ে খুব সহজেই সাম করে ফেলতে পারবেন তাই না তো আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ